গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং মাই চ্যানেল শম্পা সিম্পল লাইফস্টাইলে। সকালবেলা একটা মেঘলা দিনের শুরুতে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আজকে হচ্ছে কি সানডে, আর কদিন ধরে তো তোমরা শুনছোই যে ঝড় বৃষ্টির তাণ্ডব হবে, জানি না কত দূর কী হবে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম মেঘলা আকাশটা। আর এই যে দেখো, এখানে সমস্ত গণেশের কালেকশন রয়েছে। এটা আমার ছেলের স্টাডি রুম প্লাস ঠাকুর ঘর, তোমরা তো আগেও দেখেছো, তা তোমাদের সাথে সবগুলোকে আবার নতুনভাবে মানে দেখিয়ে দিলাম যে সমস্ত গণেশগুলোকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। আর পড়ার টেবিলটাকে একটুখানি চেঞ্জ করেছিলাম, আর ওর যত সমস্ত যত গণেশ আছে সবগুলোকে একটা দেয়ালের মধ্যে সবগুলোকে এমনিভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে আমাদের আসল গণপতি দেব, একেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, এই গণপতি দেবটা পুরুলিয়াতে কিনেছিলাম যেটা। তো দেখো, আবার একটুখানি চলে এলাম জানলার কাছে, আর দেখো হাওয়া দিতে কেমন শুরু করেছে, মানে এত হাওয়া দিচ্ছে বলবার মতন না। ছাদে যেতে পারিনি, যেহেতু ছাদের দরজাটা প্রচণ্ডভাবে পড়ছিল বলে ছাদটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্যে নাহলে ছাদে গিয়ে দেখাতে পারলে তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করতে পারতাম। তাও যতটুকু পেরেছি জানলার মাঝখান দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, আমারটা মানে সিঁড়ির ওপরটাও এইভাবেই কিন্তু আমি সাজিয়ে রেখেছি, বাকি যে কটা গণেশ ছিল সেইগুলো দিয়ে এখানে সাজিয়েছি। আবার দেখা যাক, আবার গণেশ আসলে তখন আবার কোথায় কোথায় কী রাখবো তখন আবার দেখা যাবে। তো এইভাবে দেখো ওপরটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর বর তো গেছিলো আজকে বেলাতে, মানে কী বলে, বাজার করতে, যেহেতু আজকে সানডে। আর এখানে দেখো, এই যে তড়কা করেছিলাম আজকে সকালবেলায়, ছেলের ক্যাম্পে খেলা চলছে ওই জন্য ওর টিফিনটাও রেডি করে দেবো। তড়কা রুটি করেছিলাম, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তড়কা রুটি দিয়ে আজকে ব্রেকফাস্ট সারা হবে। আর দেখো, ঘরের কাজটা সমস্ত কমপ্লিট, বড়ো বাড়ি নেই, ছেলেও বাড়ি নেই, এই জন্য সমস্ত কাজ কিন্তু আমার ঝটপট করে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, সব কিছু গোছগাছ করে নিয়েছি, আর বাইরের প্রচণ্ড হাওয়া চলছে বলে আর মানে কি বলবো, আজকে একটু করে কাজ করছে, একটুখানি বাইরে দৌড়াচ্ছি, কখন বৃষ্টি হবে কখন ঝড়। শেয়ার করলাম, বাইরে প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, আর ছাদে মানে ছাদ বন্ধ করে দেওয়া হয়েছে, এত জোর ছাদে দরজাটা পড়ছিল তাই জন্য একদম ছাদটা সব লক করে দেওয়া হয়েছে। জানি না বৃষ্টি কখন শুরু হবে, সকালবেলা একটুখানি বৃষ্টি পড়ছিল। তো আজকে ছেলের খেলা ছিল বালিগঞ্জে, তো সকালবেলায় স্যারকে মেসেজ করলাম, স্যার বললো খেলা ক্যান্সেল। তো একটা খেলা ক্যান্সেল হয়েছে, তো কী হয়েছে, ওদের আজকে ক্যাম্পেই ম্যাচ আছে, ক্যাম্পের ম্যাচ অলরেডি চালু হয়ে গেছে, ছেলে চলেও গেছে, আর ওটা একদম আমার মানে বাড়ির পাশেই ওদের ক্যাম্প বলে সেখানে আর আমি যাইনি, টিফিনটা ওর পাঠিয়ে দেবো। তো আপাতত বৃষ্টি হয়নি বলে ওদের ম্যাচটা হচ্ছে, তবে জানি না আজকে যদি সাউথের ম্যাচটা হতো তাহলে হয়তো গিয়ে ফেসে যেতে পারতাম। একদিকে ভালো হয়েছে যে ম্যাচটা আজকে হয়নি। তো চলো এরপরে ব্রেকফাস্টটা করে নিই, আর বর গেছে বাজারে, আজকে যেহেতু রবিবার একটু ঘুম থেকেও লেট করে উঠেছে, দেখা যাক বাজার থেকে কী আনে না আনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আপাতত ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, এগুলো সঙ্গে থাকো দেখতে থাকো। আর আজকে প্রচণ্ড ঝড় হচ্ছে তোমাদের সব জায়গাতেই, নিশ্চয়ই হচ্ছে তোমরা সবাই জানো, কেননা রবিবারে রেমাল খুব মানে রাগি হয়ে উঠেছে। দেখা যাক কী হয় না হয়, কতদূর কী হয়, তবে যতটুকু পাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো, তোমরা ব্রেকফাস্ট করে নাও, আমিও ব্রেকফাস্ট সেরে নিই। তো দেখো, ব্রেকফাস্ট সারা হবার পরে বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ, আর একটু মাছের ডিম এনেছে, আর ট্যাংরা মাছ এনেছে, যদিও বা ছেলে ট্যাংরা মাছ খায় না, তো ওর জন্য এনেছে কাতলা মাছ আর মাছের ডিম। তো এমনি আজকে দেরি হয়ে গেছে, কোনটা কী রান্না করবো এখনো ভেবে পাইনি। তার মধ্যে দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবলাম যে চলো মাছ টাছগুলো ধুয়ে যখন দেরি হয়ে গেছে একবার স্নান টান করে রান্না করে ডুববো। আজকে আর ট্যাংরা মাছ রান্না করব না, কাতলা মাছটাই করে নেবো। আর এই দেখো সবজি এনেছে, টমেটো আনতে বলেছিলাম, আর ভেন্ডি, পটল, লাউ, আর বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, এই সমস্ত সবজি এনেছিলো। আর লঙ্কা আনতে বলেছিলাম, লঙ্কা এনেছে, এখানে শসা রয়েছে, ধনে পাতা আছে, এই দেখো ধনে পাতা, আর এইটা হচ্ছে লঙ্কা, অনেক কষ্ট করে লঙ্কার প্যাকেটটাকে খুলছিলাম,
যেহেতু প্যাকেটটার ভেতরে এমনভাবে আটকানো ছিল আর এক হাত দিয়ে খোলা যাচ্ছিল না। তো এই কটাই সবজি নিয়ে এসছে, আর নিয়ে এসেছে গিয়ে হচ্ছে পাকা আম। তো আমি প্রথমে মানে বুঝতে পারিনি যেটা পাকা না কাঁচা, যাই হোক তারপরে ও যখন বাড়িতে ফিরলো তখন ওকে জিজ্ঞেস করলো, বললো এটা পাকা আম। তো আমগুলো বেশ মিষ্টি ছিল, আর আমার ছেলে ভীষণ আম খেতে ভালোবাসে, মেনলি ওর জন্যই আম নিয়ে এসছে। আর আমার জন্য এনেছিল তরমুজ, আমি যেহেতু তরমুজের ভক্ত। তো দেখো এই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপর দেখো বৃষ্টির পরিমাণটা কিন্তু আবার বেড়ে গেছিলো, আবার দেখো কিন্তু কাজকর্ম ছেড়ে আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বৃষ্টিটাকে শেয়ার করছি। দেখো পুকুরে কীভাবে বৃষ্টি পড়ছে, কীভাবে ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে কিন্তু মানে ঘরের কাজও করতে ইচ্ছা করে, আবার মনে হয় একটুখানি বাইরে বাইরে ছুটে ছুটে যাই। তো বৃষ্টির মধ্যে কোথায় যাবো, তাই জন্য চার দেয়ালের মধ্যেই বন্দি হয়ে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করলাম। এদিকে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমার কাজও মোটামুটি অর্ধেকের পথে, মানে রান্নাটা। এখানে দেখো একটু বরবটি ছিল, আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটুখানি ভাজা করে নিলাম। আজকে যেহেতু রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে একটু আমের চাটনি করে নিই, আর একটুখানি ভাজা করে নিই, আর পাতলা করে কাতলা মাছ দিয়ে ঝোল করে নিই, আর অন্য কোনো কিছু করবো না। এই যে দেখো এখানে মাছের নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি, আর এর ফাঁকে আমার স্নানও সারা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে ডাইরেক্ট রান্না করে চলে গেছে। যে দেখো মাছের ডিম মাছ ভেজে নিয়েছি, আর আলু দিয়ে পাতলা করে আদা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করছি, নামানোর আগে একটুখানি ধনে পাতা ছড়িয়ে নেবো। তো চলো এই হয়ে গেল আজকের লাঞ্চ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে খেতে খেতেও কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার মধ্যে ছেলের ক্যাম্পে খেলা ছিল, খেলা শেষ হয়ে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা খেতে বসছি, প্রায় কিন্তু আজকে 3টে বেজে গেছিলো। তো যাই হোক এটাও হতেই পারে। তো ইয়ে দেখানো এখানে চাটনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করিনি, খুব মানে খেয়ে দিয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ঘুম দিয়ে উঠে এখন চা খাবো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর দুপুরবেলা বেশ ঝমঝম করে বৃষ্টি পড়েছে, দুধটা পড়ে যাবে। তো সেই জন্য এখন ভাবলাম যে অনেকদিন পর একটুখানি দুধ চা করি, তাই দুধ চা খাওয়া হবে সন্ধ্যাবেলায়। আর আমার ঘরের এই লাইটটা কেটে গেছে, মানে ওই দিকে যে লাইটটা ছিল মানে ওটা এরকম রকম চোখ মারছে, সেই জন্য এই লাইটটাকে জ্বালানো হয়েছে। এই যে দেখো টিভির ওপর এই লাইটটা জ্বলছে বলে একটুখানি আলোটা কম কম লাগছে, যাই হোক। আর এখন টিভিতে খেলা শুরু হয়েছে, আজকে তো খেলা রয়েছে, আজকে কি ফাইনাল KKR ভার্সেস SRH। তো যাই হোক তোমরা নিশ্চয়ই খেলা দেখছো, চলো আমরাও এখন একটু খেলা দেখবো চা খেতে খেতে। আবার ইচ্ছা আছে একটুখানি বেরোনোর, অ্যাকচুয়ালি এই ওয়েদারে ঘরেও থাকতে ইচ্ছা করছে না, একটু ঘুরতে ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে মন। অ্যাকচুয়ালি প্রচণ্ড দীঘা যেতে মানে দীঘা যাওয়ার ইচ্ছা ছিল, আর এই ওয়েদারে যেমন টিভিতে দেখাচ্ছে দীঘার জলোচ্ছ্বাস দেখে আর মানে সব লোকজনদের দেখে প্রচণ্ড দীঘা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, ছেলের খেলার জন্য কোথাও যাওয়া হয়নি। তো সেই জন্য মনটা খুবই খারাপ, তাই জন্য বরকে বলেছে একটুখানি অন্তত ঘুরিয়ে আনতে হবে। তো চলো দেখি কোথায় যায় ঘুরতে, সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করবো। আজকের ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে, মানে ওটা যদি শেয়ার করি তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। চলো যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। আর সবাই আজকে সানডে রেডি ডে, এনজয় করো, ফাইনাল দেখো, আর কারো ঘুরতে যাওয়ার হলে যাও, আর কেউ যারা যারা ঘুরতে গেছে তারা ভালোভাবে ঘোরো, আমরাও আজকে দিনটা এনজয় করি। আজকের মতন টাটা, বাই।